पानीर भाजार पर एभावे जुदी गरम जले देया जाए भाजा पानीर ताहले किन्तु पानीरटा खूब सफ्ट थाके। तो आमिओ सेटाई करेछि, पानीरटा भेजे तुलेई आमि गरम जले दिए दिएछि, ताहले पानीर किन्तु खूब सफ्ट थाके। आर सफ्ट पानीर दिए जे कोनो रेसिपि बानालेई दारुण खेते हय। वेलकम टू बेंगली लाइफस्टाइल विथ अपर्णा। केमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो आर हैपी। रथयात्रा आज के रथ तो बांगाली एक खूब परिचित एक उत्सव। तो आज के रथर दिन छोटो बेलाय बोलते बियेर आगे पर्यंत माने प्रत्येक बछर रथेर मेला जेतो आमादेर बाड़ी थेके खूब सामने रथेर मेला हय। आर जखन आमार ठाकुमा दादू बेचे छिलो तखन रथेर मेलाते আমাদের শিলিগুড়িতে শক্তিগড় বলে একটা জায়গা আছে যেখানে হচ্ছে মঠ আছে। তো সেই মঠে রথ হতো, জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ হয় সেই রথ টানা হতো, রথ হতো। তো ছোটোবেলায় ঠাকুমা দাদুর সাথে যেতাম, সেই সকালবেলা ভোরবেলা চলে যেতাম আর সন্ধেবেলা আসতাম, রথ টেনে প্রসাদ খেয়ে তারপর খেলনা বাটি এসব কিনতে। আমি বিশেষ করে যেতাম খেলনা বাটি কিনতে, ঠাকুমার সাথে গেলেই ঠাকুমা খেলনা বাটির একটা সেট কিনে দিত। তো সেই জন্য যেতাম, তো খেলনা বাটি কিনে। আর রথের মেলায় আরেকটা খুব প্রসিদ্ধ জিনিস, এখানে অতটা দেখা যায় না কলকাতায়, কিন্তু শিলিগুড়িতে কিন্তু পাওয়া যায় রথের মেলার সময় নটকোনা। ওটা একটা ফল টাইপের, লেবুর মতন দেখতে হয় কিন্তু ভেতরে কমলা লেবুর মতন মানে পিস পিস হয় আর কি, একটু টকটক খেতে নটকোনা, যেটা ওখানে শিলিগুড়িতে খুব পাওয়া যায়, এখানে খুব একটা দেখা যায় না। আর রথ যখন টান হতো তখন চিনি কলা ছুটতাম, তারপরে হচ্ছে তোমার আরেকটা কি জিলিপি, রথের মেলার জিলিপি, গরমা গরম জিলিপি, পাঁপড় ভাজা এইসব খেতাম। তো ছোটোবেলায় খুব আনন্দ করতাম। আমরা যেসব করেছি আমাদের ছেলেরা কিছুই করতে পারলো না, কিছুই জানলো না, কিছুই বুঝলো না। তারপর এখন তো 2 বছর ধরে ঘরে বন্দি আর ওই কিছু না। তো কলকাতায়ও সেরকমভাবে কোথাও রথ হয়নি, তো বা শিলিগুড়িতেও হয়নি, মার সাথে কথা হলো হয়নি। তো রথের মেলায় ছোটোবেলার কিছু কিছু জিনিস খুব মিস করি জানো তো। তো আজকে তো বৃষ্টি হবেই, রথ মানে বৃষ্টি হবেই, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হবেই। তো সকালবেলা একটু রোদ হলো, আবার বৃষ্টি, এখন আবার মেঘলা করে এসছে, আবার বৃষ্টি তো হবেই, তো এটাই আর কি। তো বিকেলে আজকে হাজবেন্ডকে বলেছি জিলেপি আনা চাই, তো জিলেপি আজকে আনবে রথের মেলার দিন। রথের দিন যদি জিলেপি না খাই তাহলে বেশ রথ মনে হয় না বলো? তো আজকে জিলেপি খাওয়া হবে এটাই আর কি। আর আজকে যেহেতু রথ, তো আজকে ঘরের পুজো ত্রিনয়ন আর ওর বাবা মিলে করছে, আমি আজকে পুজোর দিকে যাইনি। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, ঠাকুরকে যেটুকু সাধ্য ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর আজকে নিরামিষ রান্না করেছি, পনির করেছি এটাই আর কি। তো এখন বাজে 1:45। তো আমি হাজবেন্ডের সাথে একটু বেরোবো, এই কাছেই একটা দোকানে যাব, কিছু প্রয়োজনীয় জিনিস যেটা খুব প্রয়োজন সেটা আনতে হবে, মানে প্রয়োজন হয়ে পড়েছে যে জিনিসটা, দেখি পাই কি না। তো যাব এটাই আর কি। তো স্নান ধ্যান হয়ে গেছে, তো আবার আকাশে মেঘ হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। ঘরে ফ্যান চলছিল যার জন্য আওয়াজ, তারপর বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। তো যাই হোক এটাই আর কি। তো মেঘ করেছে, তো বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। আর আজকে কুশন কভার টাভার সব কেচেছি, তো সেগুলোও সব লাগাতে হবে, ওগুলো তো আজকে শুকোবে না, আর ওই সেটগুলো আজকে লাগাবোও না। মানে আমি এটাই করি, যে সেটগুলো ওয়াশ করি সেগুলো আবার কিছুদিন পর লাগাই, তো আজকে অন্য সেটগুলো লাগাবো, কুশন কভারগুলো বার করতে হবে। তো বাজার থেকে এসে এই কাজগুলো করবো আর কি। তো চলো, আজকে আর তোমাদের সাথে কোনো রেসিপি কিছু শেয়ার করলাম না, রোজ রোজ কী শেয়ার করবো, আর রোজ রোজ নতুনত্ব কিছু হয়ও না। পনির দিয়ে সিম্পল একটা কারি করেছি, তোমার যেরকম হয় জিরে
সিম্পল একটা পনিরের কারি করেছি এটাই আর কি। আর রাইসটাকে ভেজেছি, জিরে রাইস করে নিয়েছি এটাই আর কি। চলে এসেছি। তো এই শপটা একদম আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে যে সরু গলিটা, গলির থেকে বেরোলেই তো মেন রোড, সেই মেন রোডে উঠেই ডান দিকে ডান হাতে পড়ে দোকানটা, তো ওখানে এসেছি বাড়ির একদম সামনে। তো আমার বাড়ির সামনেই বাজার, যে কোনো জিনিস যেটা তুমি চাও সব কিছু কিন্তু আমার হাতের সামনেই, একদম সব কিছু সবসময় পাওয়া যায়। তো চলো যেটা নেবার সেটা নিই, নিয়ে তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কী নিতে আমি এসেছি আজকে আবার। আমি আর কি আনতে গিয়েছিলাম দেখো দেখাচ্ছি, এই দেখো যেটা আনতে গিয়েছিলাম সেটা আছে এই বস্তার মধ্যে। তো চলো পরে তোমাকে দেখাচ্ছি, আগে বেলটা দিই। দোকান বন্ধ সব। এটা কিন্তু ধরবে না, এটাকে স্যানিটাইজ করতে হবে, বাইরে রাখতে হবে, বস্তাটা একদম ধরবে না। আমি বারান্দায় রাখছি। কেন লেখো নি? ঠিক আছে এটা ধরবে না, হ্যাঁ আন্টি এটা ধরবে না, কিন্তু সর আমি চেঞ্জ করে তারপরে তোমাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আমি চেঞ্জ করে নিই তারপরে তোমাদেরকে খেতে দিচ্ছি। তো এসে চেঞ্জ করে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও খেতে বসবো, প্রিয়াংশুকে খাওয়াবো। আর হাজবেন্ড লাঞ্চ করেই বেরিয়েছিল আমার সাথে, তো ওর কাজে বেরিয়ে গেছে দিক দিয়ে। খাওয়া দাওয়া সেরে এবারে বসে পড়েছি কুশন কভার লাগাতে, কভারগুলো বার করলাম ভিতর থেকে। আমার যত বা পিলো কভার, কুশন কভার, বেডশিট কভার সব এই বক্স কাটের ভেতরে রাখা থাকে, আলাদা আলাদা বাস্কেট আছে, বাস্কেটে করে রাখা থাকে, তো সেখান থেকেই বার করলাম। এবার এই সব কাজগুলো একটু সেরে নেব, তো এই কভারগুলো আমি এবারে লাগাবো। একই রকম কভার বারবার লাগাতে ভালো লাগে না, তো এবার এইগুলো লাগিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তো জিনিসটা হয়তো এখন দেখাতে পারবো না যেহেতু এখন আমি খুলবো না, তো তোমাদেরকে বলে দিই যেটা বস্তায় করে নিয়ে এলাম বেডিংয়ের দোকান থেকে সেটা হচ্ছে তুলো, শিমুল তুলো। কেননা আমার যে পিলোগুলো আছে একদম পাতলা পাতলা হয়ে গেছে, প্রত্যেকটা পিলোই কিন্তু শিমুল তুলোর। তো শিমুল তুলোর একটা মানে যেটা হয় আর কি, শিমুল তুলো ওটা বালিশ ব্যবহার করতে করতে একদম বসে যায়, পাতলা হয়ে যায়। তো তুলোগুলোকে বার করে আবার ওই সেই মানে এইভাবে টেনে টেনে কী করে আবার ফুলিয়ে তারপর আবার ভরতে হয়।
তো প্রথমে ভেবেছিলাম যে দোকানেই দিয়ে দেবো, বে কোনো বেডিং এর দোকানে দিয়ে দেবো। তো পুরোনো তুলোগুলো একটু এভাবে মানে যে যে প্রসেসে আর কি ওরা করে, ওই প্রসেসটা আমার মনে নেই কি বলে ওটাকে, তো করে তুলোগুলোকে ফোলাবে আর কিছুটা নতুন তুলো ঢুকিয়ে বালিশগুলোকে একটু মানে সলিড সলিড করে দেবে। একদম নরম হয়ে গেছে বালিশগুলো। কিন্তু তারপর ভাবলাম এখন যা পরিস্থিতি, বালিশ যদি আমি দোকানে দিয়ে ঠিক করে নিয়ে আসি তাহলে ওই বালিশ 7 দিনের আগে তো আমি ধরবোই না, যতই স্যানিটাইজ করি ব্যবহার করাই যাবে না। তো সেই জন্য আমি একটা বুদ্ধি বার করলাম, তুলো কিনে নিয়ে এলাম। এবার তুলোগুলোকে কালকে ছাদে দেবো, যদি কালকে রোদ হয় তো দুদিন ভালো করে রোদ খাওয়াবো। তারপর প্রত্যেকটা বালিশের যে ভেতরের যে কভারটা হয় তার সেলাইটা একটুখানি করে কাটবো, কেটে আমি তুলোগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঠিকঠাক করে নেবো। তো সেই তুলো প্রত্যেকটা বালিশে আমি ঢোকাবো, আমি সেলাই করব, তো আমি বালিশগুলোকে ঠিক করব এটা ভেবেছি। তো সেই জন্যেই নিয়ে এলাম শিমুল তুলো। তো শিমুল তুলোর এত দাম আমার আইডিয়া ছিল না, জানি দামি, ভেবেছি 200-250 কিলো হয়তো হবে, কিন্তু না 350 কিলো। তো আমাদের চেনা লোক বলে মানে একটু কম সম করে দিল, মানে 300 কিলো পড়লো। তো আমি 2 কেজি নিয়ে এসেছি 600 দিয়ে, 2 কেজি 200 গ্রাম মেপে হলো, তো 660 পড়লো। কিন্তু বালিশগুলো একদম মানে এত নরম হয়ে গিয়েছিল যে ওগুলোকে ঠিক না করলেই না, দেখবে এই একদম নরম হয়ে গেছে প্রত্যেকটা বালিশ, তাই হয়ে গেছে একদম নরম হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলো দিয়ে ঠিক করতে হবে, তুলো ভরে। তো ওই জন্যেই গেলাম আজকে, মানে বালিশগুলোতে শুতে খুব অসুবিধে হচ্ছে। তো এটা এই কুশনটা তো বিছানায় থাকবে। তো চলো এইসব কাজকর্মগুলো করে নিই, ওদিকে প্রিয়াংশু বাবুকে নিয়ে আবার শুতে হবে, এখন 2:30 বাজে। এই কুশন কভারগুলো আমি শিলিগুড়ির থেকে নিয়েছিলাম, 5টা 200 পড়েছিল শিলিগুড়ি নিউ মার্কেট থেকে। মানে শিলিগুড়ি একটা মার্কেটই আছে যেখানে এইসব পর্দা বলো, কুশন কভার বলো, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কুশন সব কিছু পাওয়া যায়, তুলো সব কিছু পাওয়া যায়। তো সেই মার্কেট থেকে নিয়েছিলাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা আমি আগেও অনেকবার লাগিয়েছি এই কভারগুলো। আর যেগুলো সকালে কেচেছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, কেননা এখন আবার রোদ উঠে গেছে, আবার হালকা মেঘ করছে, আবার বৃষ্টি আসবে। তো আজকে রথের দিন, বৃষ্টি তো হয়ই, তাই আর কি। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন বাজে বিকেল 5:30। তো হাজব্যান্ড নিয়ে চলে এসেছে জিলেপি, তার সাথে চপ নিয়ে চলে এসেছে। তো রথের দিন তোমাদেরকে যেটা বলছিলাম, জিলেপি না খেলে একদমই ভালো লাগে না, রথ রথ মনেই হয় না, তো সেই জন্য জিলেপি নিয়ে এসেছে। আর জিলেপি আনতে আনতেই মানে খাওয়া শুরু হয়ে গেছে সবার, অনেকদিন পর আজকে আমরা জিলেপি খাচ্ছি। তো বাইরের খাবার এমনিতেই এই করোনা পরিস্থিতিতে আমরা খুব কম খাই, তো আনতে আনতেই সবার খাওয়া শুরু হয়ে গেছে। তো এই দেখো রথের মেলার জিলেপি আর চপ চলে এসছে। তো রথের মেলার যে আনন্দটা, মজাটা, ওটা ঘরে বসেই করলাম নিরুপায়। আমার মতন সবাই হয়তো ঘরে বসেই সেলিব্রেট করলো, যেহেতু কিছু করার নেই, কোথাও তো সেভাবে কিছু হচ্ছে না, তাই জন্য ঘরে বসেই সেলিব্রেট করা হলো। তাহলে শুধু কি বাকি থাকলো, পাঁপড়। তো পাঁপড় রাত্রে ডিনারের সাথে পাঁপড় ভাজা হবে। আর এগেইন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে আজকের দিনটা কাটিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, টেক কেয়ার।